वेलकम टू एमजी ग्लोबल। आज के अपन सामने हमें नहीं चले थ्री बीएचके अपार्टमेंट जेटी हमारे लग्जरियस थ्री बीएचके अपार्टमेंट हमारे बिग कमप्लेक्सर मध्य जेटा अपना जी प्लस 32 एखे हाई राइज टावर थकते कमप्लेक्सर किचू फ्लैट अपना गंगा फेसिंग पाचन जेटा अपना हाई राइजे मैं जी प्लस 11 ओपर टावरगुलो अपना गंगा फेसिंग पाचन प्रोजेक्टे। तो बिग रेसिडेंशियल कमप्लेक्से अपना जी प्लस 32 टावर हाइट थाकबे एखाने अपनार हजार थेके हजार 30 अब्दि स्कोयर फिट सेलेबल एरिया फ्लैट आछे थ्री बीएचके जोन्नो एवं आपनी देखते चलेछेन थ्री बीएचके जेटी अपना सबथेके बड़ो सेटी हलो हजार 30 स्कोयर फिट। तो अपनारा शुरूते ही देखते पाच्छेन एकटी डेकोरेटेड लिविंग स्पेसेर संगे ठीक पाशेई देखते पाच्छेन आपनार सिक्स सीटार डाइनिंग टेबिल जेटी आपनार डाइनिंग स्पेसे रयेछे एबं तार पाशे आपनी देखते पाच्छेन आपनार गाइडे आपनार लिविंग स्पेसे ठीक सोफा यूनिटेर सामने आपनी देखते पाच्छेन आपनार टीवी यूनिट स्पेस। लिविंग स्पेसे एकटी सुंदर आपनी ड्रेसिंग स्पेसो आपनी यूज करते पारें एबं एटी बुकसेल्फ हिसेबो आपनी व्यवहार करते पारें। ठीक एई लबी स्पेसेर आपनी पाशेई देखते पाच्छेन आपनार किचेन जेखाने आपनार दु साइडे आपनार ग्रानाइट काउंटारटप देया रयेछे एबं आपनी देखते पाच्छेन एखाने आपनार आपार क्याबिनेट रयेछे चिमनी पॉइंट ओवेन पॉइंट स्टेनलेस सिंक लोअर क्याबिनेट आबार ठीक उल्टो दिके आपनी देखते पाच्छेन आपनार रेफ्रिजरेटर पॉइंट देखते पाच्छेन नीचे लोअर क्याबिनेट एई ग्रानाइट काउंटारटपे एबं आपनार माइक्रोवेन पॉइंट एबं एखान थेके आपनी चले आसुन আপনার ড্রাই ব্যালকানি যেখানে আপনি আপনার ওয়াশিং মেশিন রাখতে পারেন। জাস্ট আপনার কিচেনের অপোজিট সাইডে আপনি দেখতে পাবেন আপনার স্পেশিয়াস চিলড্রেন্স বেডরুম রয়েছে যেখানে আপনি একটি ফ্রেন্ড স্টাইল উইন্ডো আমাদের থেকে দেওয়া হবে এবং একটা আপনার বুকসেলফ রয়েছে এবং এখান থেকেও আপনি একটা আয়না দেখতে পাচ্ছেন ড্রেসিং ইউনিট হিসেবে এটা ব্যবহার করা যায়। এটি হচ্ছে আপনাদের স্পেশিয়াস কমন ওয়াশরুম দেখে নিন এবং ঠিক তার পাশে আপনার রয়েছে আপনার গেস্ট বেডরুম যেখানে আপনি একটি ফ্রেন্ড স্টাইল উইন্ডো দেখতে পাচ্ছেন এই দেখে নিন এবং আপনার গেস্ট বেডের পাশে একটি লার্জ ওয়ার্ড্রপ পাচ্ছেন এবং তার পাশে ড্রেসিং ইউনিট এবং ঠিক এই রুমের আরেক পাশে মানে রুমের বেডের আরেক পাশে রয়েছে আপনার একটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো এবং ঠিক তার সামনে এটা দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিট স্পেস এখানে টিভি রাখা হয়নি কিন্তু আপনি এখানে টিভি রাখতে পারেন এই দেখে নিন সুইচ এবং এখানে আপনি একটি ডেস্কও দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস বেডরুম থেকে বেরিয়ে তার পাশে চলে আসলাম আমাদের মাস্টার বেডরুমে এখানে আপনার দুটো উইন্ডো পাচ্ছেন একটি ছোট উইন্ডো যেটাকে আপনি ক্রস ভেন্টিলেশন উইন্ডো বলতে পারেন এবং আরেকটি আপনার ফ্রেন্ড স্টাইল উইন্ডো এবং ঠিক মাস্টার বেডে আপনি সামনে দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিট স্পেস রয়েছে এবং এই দিকে আপনি দেখতে একটু আসলে দেখতে পাবেন এটা আপনার ওয়ার্ড্রপ রয়েছে এবং তার পাশেই আপনার ড্রেসিং টেবিল এবং আপনি দেখে নিন এখানে আপনার একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে যেখানে আপনার বাথ স্পেস সেখান থেকে একটু আপনার পৃথকভাবে দেখলে এটা আপনার কমন স্পেস রয়েছে এবং তার পাশে একটি আপনার ছোট্ট বেসিন। এই প্রজেক্ট নিয়ে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। এটি আপনার রেড ব্রিক্স বা অ্যাশ ব্রিক্স দিয়ে করা হচ্ছে না, মাই ওয়ান কনস্ট্রাকশন এবং কলকাতা এবং আপনার ভারতের নামি দামি ডেভেলপার এই প্রজেক্টটি করছেন। যদি আপনারা এই প্রজেক্ট সম্বন্ধে অধিক তথ্য নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের কল করুন, আমরা আপনাদের বিশেষ তথ্য সরবরাহ করব। ধন্যবাদ, আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।